कोलकाता के लेक टाउन इलाके में तृणमूल द्वारा भाजपा प्रदेश अध्यक्ष दिलीप घोष को देखकर लगाए गए गो बैक के नारे को लेकर आसनसोल में भी प्रदर्शन किया गया। यहां भाजपा समर्थकों की ओर से जीटी रोड को अवरोध भी किया गया। अपना सबाई देखे हमारा देखे प्रिंट मीडिया इलेक्ट्रॉनिक मीडिया सकाल बेला हमारे भारतीय जनता पार्टी राज्य सभापति हमारे लड़ाकू नेता माननीय दिलीप दा ऊपर तृणमूल गुंडा बाहन कि आक्रमण कर উনি সকালে একটা চা চক্রে ছিলেন, সেখানে মানুষের সঙ্গে আলাপ আলোচনা করছিলেন, কিন্তু এই সন্ত্রাসকারী দল সেখানে গিয়ে হামলা করছে। এটা শুধু একবার নয়, এই নিয়ে বারবার এইভাবে আমাদের ভারতীয় জনতা পার্টির শীর্ষস্থানীয় নেতা দিলীপ দার উপর আক্রমণ হয়েছে। আমরা এখানে আসানসোলে রাজনীতি করি, আমার আপনারা দেখেছেন এখানকার সাংসদ কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়র উপরও বারবার এরা হামলা করেছে। তাই এই জিনিসটা যদি প্রশাসনিক তরফ থেকে এই জিনিস বন্ধ না হয় তাহলে আজকে সারা রাজ্য জুড়ে যুব মোর্চা পথবরোধের মাধ্যমে আন্দোলন করছে এবং আগামী দিনে আরো বৃহত্তর আন্দোলন ভয়ঙ্কর আন্দোলন হবে। তাই প্রত্যেক জেলার আন্দোলনের মাধ্যমে আমরা এই জেলা আন্দোলনের মাধ্যমে পুলিশ প্রশাসনকে অনুরোধ করব, এইভাবে যেভাবে বিজেপি কর্মীদেরকে ফাঁসানো হচ্ছে, দিকে মিথ্যা মামলায় জর্জরিত করা হচ্ছে, জেলে পোড়া হচ্ছে, শীর্ষস্থানীয় নেতাদেরকে এভাবে হামলা করা হচ্ছে। তাই গণতন্ত্র রাজ্যে নেই যেটা আমরা বারে বারে বলছি, সেটা আবার এর মাধ্যমে আবার আমাদের যে কথা সেটা প্রতিষ্ঠিত হচ্ছে।